আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ বসন্ত, ভ্যালেন্টাইন্সের শুভেচ্ছা, সব কিছুরই শুভেচ্ছা। আমি সকালবেলা হাঁটতে গিয়েছিলাম, দুই ভাবি নিয়েছি ফুল, অনেক সুন্দর তাই না? মাশাল্লাহ চমৎকার। এই যে রাস্তায় রাস্তায় নিয়ে বসে আছে, যেখানে সেখানে, এই যে দেখেন মাশাল্লাহ কত চমৎকার ফুলগুলো, খুব অসাধারণ ছিল ফুলগুলো, অনেক সুন্দর। দেখি চোখ জারবেরা, আমার খুব ফেভারিট ফুল জারবেরা, দেখি চোখগুলো জুড়াই যাচ্ছে, এত সুন্দর ফুল। আমি ভাবলাম যে ফুল নিয়ে নিই, একটা জারবেরা নিয়েছি, দুইটা গোলাপ, 45 টাকা নিয়েছে, দুই ভাবি নিয়েছি, মানে 50 টাকা নিবে অনেক বলা কওয়ার পরে 45 টাকায় নিয়েছি, মানে একটা ফুল বেশি নিয়েছি জোর করে। এই তো বাসায় নিয়ে এসেছিলাম, রাফিয়া তো ভীষণ খুশি, ওর বাবাও খুশি হয়েছে, ওর বাবাকে এনে দিয়েছি, আমার সোনামণিকেও দিয়েছি। এই তো যারা দেশে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের বাইরে থেকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ারে আমাকে অনেক উৎসাহিত করে। এই যে পানির মধ্যে ভিজাই রেখেছি ফুলগুলি বাসায় এনে, যে ইলিশ মাছ ভিজাই দিয়েছি, আর এই যে থালা বাসন কিছু আছে পরিষ্কার করে নেবো, মটরশুঁটি আছে তো বেছে নেবো, তারপরে আমি কাজে লেগে পড়বো। ভাবলাম যে একটু শেয়ার করি। আবার বিকেলে ভাবি ফোন দিয়েছিল, মানে রাতের বাবার এক ফ্রেন্ডদের বাসায়, ওই ভাবি মাস্টার পয়সা করে নিয়েছি, মানে হালকা পাতলা একটু একটু করে ভিডিও করছি, পুরোটা করা যায়নি। তো বিকেলে আমাদের প্ল্যান আছে, ভাবির বাসায় যাব, ভাবি ফোন দে বলছে, আসো তোমরা। প্রত্যেকবার বিকেলে, সরি বিকেলে না, প্রত্যেক ফাল্গুনে আমরা বের হই, এবার যদিও বের হওয়া হয়নি, সেই জন্য ভাবি বলছে যে আসো একসঙ্গে একটু নাস্তা করি, গল্প আড্ডা করি, সেই জন্য ভাবির বাসায় গিয়েছিলাম। এই তো দুপুরের এগুলো খাবার দাবার আমাদের শেয়ার করলাম টুকিটাকি। এই যে বাচ্চারা খেলাধুলা করছে, দেখেন যে ভাবির রুমে এটা, তো ভাবলাম যে একটু সুযোগ পেয়েছি একটু ভিডিও করি, সব কিছু আমরা এলোমেলো করে রেখেছি, যায় বাচ্চারা, ভাবি সব সুন্দর করে গোছায় রেখেছিল, আর বাচ্চারা, আমরা সবাই মিলে এলোমেলো করেছি, একদম রাতের খাবার দাবার শেষ করেই এসেছি ভাবির বাসা থেকে আমরা সবাই। এই তো, ওকে গাইস, আল্লাহ হাফেজ।